পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বন্দনগরী চট্টগ্রামে নেওয়া হয়েছে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া গরুর বাজার ও চামড়া ক্রয় বিক্রয়কালে নগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালে মোহাম্মদ তানভীর। আপনি দেখেছেন আমাদের প্রস্তাব, আমরা প্রেজেন্টেশন দিয়েছি যে প্রতিটা পশুঘাট কেন্দ্রে কিন্তু আমাদের একটা নিরাপত্তা প্ল্যান আছে। এটা ইউনিফর্ম পুলিশ আছে, সাদা পোশাক আছে, সাব কন্ট্রোল রুম আছে, টাওয়ার ক্ষেত্র বিশেষ আমরা করছি এবং সেখানে জাল নোট শনাক্তকরণের সহযোগিতা আমরা করছি। আমাদের সাথে ও ব্যাংক বা অন্যান্য সংস্থারাও সেখানে রুম স্থাপন করছে। এটা একটা বলবো যে কমপ্রিহেন্সিভ ওয়ার্ক, একটা সমন্বয়ের সাথে আমরা সবার সাথে মিলে যাবো। ঈদের আগে আমাদের চেকপোস্টের সংখ্যা আমরা বাড়াবো, আমরা যাতে নাগরিকরা নিরাপদ বোধ করে এই ফিলিস্টিনে নিয়ে আসার জন্য আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা নেব। বৃহস্পতিবার নগরীর দামপাড়া সিএমপির মিডিয়া সেন্টারে ঈদুল আজহা উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সিএমপি কমিশনার। আমরা আমাদের মোবাইল পেট্রোল আমরা বাড়াবো, তবে আমাদের পরামর্শ গতবার থেকে যেটা ছিল যে আপনারা আপনাদের নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে আসবেন, ভালো লক লাগাবেন, ক্যামেরা লাগাবেন, এগুলো আমরা বলেছি। মূল্যবান কিছু যদি নগদ অর্থ অনেক বেশি পরিমাণ থাকে ব্যাংকে জমা দিয়ে দেন, আর বাসা একেবারে ফাঁকা করে, বিল্ডিং ফাঁকা করে যাওয়া এটা আমরা ডিসকারেজ করছি। বাড়ির সামনে অন্ধকার থাকলে একটা লাইট দিয়ে সেটা ইয়ে করা, এবং প্রত্যেকে পরামর্শ দেবো, যারা বাড়িওয়ালা আছেন প্রত্যেকে পরামর্শ দেবো যে একটি ক্যামেরা আপনারা রাস্তার দিকে রাখুন। তাহলে হবে কি, যেই অপরাধ করুক আপনাদের এই স্থাপিত ক্যামেরার সহযোগিতায় আমরা কিন্তু অপরাধীকে ধরতে পারবো এবং মালামাল উদ্ধার করতে পারবো। এদিকে চামড়া পাচার ও সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সিএমপি কমিশনার বলেন ঈদের কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় ও পরিবহন সংক্রান্তে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা তো এখানে কার্ফিউ জারি করতে পারবো না, ঠিক না? আমাদের ভিউ থাকবে যে মানে চামড়ার এটা যেন মানে পাচার না হতে পারে, এবং আমাদের যেহেতু বর্ডার নেই সুতরাং আমাদের ব্যাপারে দায়িত্বটাও কম। আমরা মূলত নিরাপত্তাটা দেখবো, কোনো অস্থিতিশীল ঘটনা ঘটলে আমরা আমাদের আইনগত ব্যবস্থা নেব, অন্য কোনো সংস্থা কোনো দায়িত্ব থাকলে আমরা তাদেরকে জানাবো, কোথাও যদি এরকম থাকে সেটা তারা করবে। এছাড়াও নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি ঈদ জামাত কেন্দ্রিক পৃথক নিরাপত্তা ব্যবস্থা এবং ঈদের ছুটিতে আবাসিক এলাকাসমূহের নিরাপত্তায় বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিবে সিএমপি। গুরুত্বপূর্ণ যতগুলোই ঈদের জামাত আছে সেখানে সাদা পোশাকে ডিবি এবং সেই সাথে আমাদের কাউন্টার টেরোরিজম থাকবে, তারা রাউন্ড দ্য ক্লক থাকবে ঈদের জামাতেগুলোতে। আমরা গুরুত্বপূর্ণ কিছুতে আমরা আর্চওয়ের ব্যবস্থা রেখেছি, আমাদের চেষ্টা থাকবে যে মানুষ যেন নিরাপদে নির্বিঘ্নে ঈদের জামাতগুলো আদায় করতে পারে। শুধু ঈদের দিনে আমরা চারশোর অধিক আমাদের পুলিশ সদস্যরা এই জামাত ঈদের জামাত কেন্দ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, মোহাম্মদ শামসুল আলম, সানা শামীমুর রহমান সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শাহরুখ সাহেল, বাংলা ধারা, চট্টগ্রাম।